ডিসি সাথে জিজ্ঞেস করুন নশাত স্যার একটু বলেন 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 স্যার মুজিব বর্ষকে সামনে রেখে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে পুলিশের জীবনমান নয় শুধু পুলিশের সক্ষমতা বৃদ্ধি পুলিশকে জনবান্ধব করা পুলিশকে জনগণের কাছে নিয়ে যাওয়া এই সকল বিষয় নিয়ে আমাদের সার্বিক একটা পরিকল্পনা রয়েছে পুরো বছর জুড়ে যেটা থাকবে সবচেয়ে বড় বিষয় যেটা হলো গিয়ে জনগণের পুলিশ হওয়ার জন্য জনবান্ধব পুলিশ হওয়ার জন্য আমরা খেয়াল করে দেখবেন যে আমাদের এই বছরের যে প্রতিপাদ্য সেটাতেই আমরা কিন্তু লিখেছি যে পুলিশ হবে জনতার আমরা কিন্তু জনগণের পুলিশ হতে চাই জনতার পুলিশ হতে চাই এই দেশের মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই সেই জন্যে আমাদের সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে তারপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে যেগুলো আছে ধরুন আমরা 999 যেটি গত দু বছরে আপনি খেয়াল করে দেখুন দু বছরের মধ্যে আমরা প্রায় 2 কোটি মতো কল রিসিভ করেছি জরুরি সেবা যদি দু বছরে 2 কোটি কল রিসিভ করে থাকি তার মধ্যে প্রায় অর্ধ কোটি প্রায় 50 লক্ষাধিক কল কিন্তু আমরা সেবা দিয়েছি যেই সেবাটি মানুষ কিন্তু ঘরে বসে পেয়েছে বিভিন্ন পর্যায়ে আমাদের সহায়তা চেয়েছে সেটা পুলিশি সহায়তা হতে পারে সেটা আপনার ফায়ার ব্রিগেডের সহায়তা হতে পারে এটা অ্যাম্বুলেন্সের সহায়তা হতে পারে অথবা পুলিশের সেবার বাইরেও অন্যান্য সেবা হতে পারে যে সকল সেবা আমরা দিয়েছি এবং ট্রেমেন্ডাসলি মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটি হলো এক দিক এর বাইরে আমরা এই মুজিব বর্ষকে সামনে রেখে প্রত্যেকটি থানায় আমরা কয়েকটি সার্ভিস ডেস্ক করছি যেমন এর মধ্যে আছে বৃদ্ধদের জন্য সার্ভিস ডেস্ক নারীদের জন্য সার্ভিস ডেস্ক শিশুদের জন্য সার্ভিস ডেস্ক এবং যারা প্রতিবন্ধী আছেন যারা স্পেশালি অ্যাবল্ড যারা তাদের জন্য সার্ভিস ডেস্ক আমরা করে যাচ্ছি এবং করব সমস্ত থানাগুলোতে ধরুন 700টা থানাতে আমাদের এই সার্ভিস ডেস্ক এই এক বছরের মধ্যে আমরা শুধু নির্মাণই করব না এর কার্যক্রমও আমাদের বিভিন্ন জায়গায় চলছে এবং এটাকে আমরা বেগবান করে সমস্ত থানাগুলোতেই আমরা একযোগে এই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব সেজন্য আমরা নারী পুলিশদেরকে এই সকল সার্ভিস ডেস্কে দেওয়ার চেষ্টা করছি এবং সমস্ত থানাগুলোতেই একযোগে যাতে আমরা সকলের কাছে পৌঁছে যেতে পারি সে ব্যবস্থা করছি এর বাইরে আমাদের সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য আমরা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা দেখেছেন যে এখানেও সম্ভবত আমার জানা মতে আমরা
মাল্টি স্টোরিড বিল্ডিং করছি, যাতে আবাসনের সমস্যাগুলো সমাধান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, এটা হবে একবারে তো হবে না, চিটাগাংয়ে হচ্ছে, ঢাকাতে হচ্ছে, সিলেটে হচ্ছে, বিভিন্ন বড় বড় শহরগুলোতে প্রথম পর্যায়ে আমরা পরিকল্পনা নিয়েছি আবাসনের, এবং পরবর্তীতে এই আবাসনের পরিকল্পনাটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিব। আমরা থানাগুলোকে যাতে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা গড়ে তুলতে পারি হিসেবে, সেই জন্য থানাগুলোকেও আমরা কিন্তু আধুনিক ভাবে গড়ে তুলছি। 101টা থানা ইতিমধ্যে আধুনিক একটা অবয়ব পেয়েছে। আমরা গত কদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি নির্দেশ দিয়েছেন আমাদের সবগুলো থানাগুলোকে যাতে আমরা আধুনিকভাবে গড়ে তুলতে পারি, সেটারও একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে সাবমিট করেছি এবং আশা করছি আমরা এটিও খুব সহসাই আমরা পেয়ে যাব। একই সাথে আমাদের মোবিলিটি বৃদ্ধি করার জন্য আমরা বেশ কিছু গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের জন্য আবেদন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেটাও দিয়েছেন আমাদেরকে। খুব সহসাই আমরা প্রায় প্রতিটি থানাতেই গাড়ি দিতে পারব বলে আমরা আশা করছি। এই যে বিভিন্নভাবে আমরা চাচ্ছি জনগণের কাছে যাওয়ার জন্য, এবং জনগণের যে সেবার মানটি এটি বৃদ্ধি করার জন্য, এবং তার মাধ্যমেই কিন্তু আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা জনতার পুলিশ হতে চাই, আমরা আপনাদের পুলিশ হতে চাই, আপনাদের স্বপ্নের পুলিশ হতে চাই।